হেই গাইস, আমি সৌম্যদীপ। আমার চ্যানেল, আপনার চ্যানেল বং ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা এই চ্যানেলে কী করবো? এই চ্যানেলে আমরা বিভিন্ন জায়গায় যাবো, ঘুরবো, খাবো দাবো, আপনাকেও আমাদের সাথে নিয়ে যাবো সেখানে ঘুরতে। তো আমরা অনেকদিন ধরে ফেসবুকে দেখছিলাম একটা ক্যাফের বিভিন্ন রকম পোস্ট, তো সেখানে ওভারঅল 4.5 অ্যাবাভ রেটিং রয়েছে। তো সেখানেই আমরা এসছি আজকে, দেখতে সেখানকার খাবার কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, আর সেই ক্যাফের অ্যাম্বিয়েন্স কেমন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানকার প্রাইস কেমন। তো চলুন সেখানে গিয়ে আমরা দেখি। তার আগে আমি বলে দিচ্ছি কীভাবে আসবেন। তো যদি শিয়ালদা থেকে আসেন তাহলে ডাইরেক্ট সোদপুর স্টেশনে নামবেন, আর যদি বারাসাত লাইন থেকে আসেন তাহলে আপনাকে সোদপুর স্টেশনেই আসতে হবে। সোদপুর স্টেশন থেকে এক নম্বর থেকে নেমে জাস্ট যে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড থেকে 2 মিনিট এগিয়ে জাস্ট একটুখানি, তো পিছনে দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড। তো চলুন ঘুরে দেখা যাক সেখানকার পরিস্থিতি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা। তো এ হচ্ছে আমার বন্ধু অরিন্দম পাল, তো আমাকে হেল্প করবে ভিডিওতে। আমি যেহেতু ফার্স্ট করছি তো আমাকে অ্যাসিস্ট করবে, আমি তো একেবারে এক সব কিছু খেতে পারবো না। আর এখানে খুবই একটা ভালো জায়গা, তোমার পুরো ফ্যামিলিকে নিয়ে তুমি এখানে আসতে পারবে, খুব ডেকোরেটিভ জায়গা। এবং তোমার যে প্রিয়জন আছে তাকেও তুমি সেখানে নিয়ে আসতে পারো এবং তাকে সারপ্রাইজ করতে পারো। হ্যাঁ ভাই, অনেক কথা বলেছিস, খাই কিছু অর্ডার দিয়েছ। হ্যাঁ, তো দে অর্ডার দে। আরেকটা কথা বলে রাখার, মেনুটা তো খুব সুন্দর ডেকোরেটিভ করা দেখছি। এখানে একটা নতুন জিনিস দেখলাম যে ওখানে মেনুর কিউআর কোড রয়েছে, আপনি ডাইরেক্ট মোবাইল থেকে স্ক্যান করে ডিরেক্ট মোবাইলে মেনুটা পেয়ে যেতে পারেন। সো এটা একটা ইনোভেটিভ ব্যাপার দেখলাম, নতুন ব্যাপার দেখলাম, এরকম ভালো কথা দেখিনি, মানে এটা খুবই ইনোভেটিভ। তো আমাদের একটা মোরাপ ক্রাঞ্চি মোমো আর একটা ডেট স্মুদি, আর আমার এই নেবেন চিকেন সুইট চিলি, আর মোকাচিনো। ভেরি গুড স্যার, ওকে থ্যাংক ইউ স্যার। Six and a half hours later. Finally! আমাদের কাছে মোমো স্টেশনের শেফ রয়েছে, উনি আমাদের এটাকে বসিয়ে বলবেন যে এর মধ্যে কী জিনিসপত্র রয়েছে। তো স্যার একটুখানি, অ্যাকচুয়ালি মেনলি এখানকার মেন ডিশ হচ্ছে যেটা ফেভারিট মোমো স্টেশনে, মোরাপ ক্রাঞ্চি।
দেখলাম আমরা আমরা মোমো রকম মোমো বিভিন্ন রকম রকম ভাই খাই। অ্যাকচুয়ালি মোমোর রাউন্ড শেপ ওভাল শেপ হয়, কিন্তু আমরা চেষ্টা করি যে মোমোর শেপটা লম্বা করার, লম্বা করার। আমরা সচরাচর আমরা প্রত্যেকে বাঙালি, আর ভাজা জিনিসটা খেতে খুব ভালো লাগে। ভাজার ভ্যারাইটি যখন ভাজা হতে পারে, তো আমরা ট্রাই করেছি একটু ক্রাঞ্চি করতে। সেটা খেতে ভেতরটা স্টাফিং, চিকেনের স্টাফিং থাকে নর্মাল, আর উপরে ক্রাঞ্চিনেসটার জন্য আমরা ব্রেড ক্রাম ইউজ করেছি। আপনার আমরা এগের উপর এগ ব্যাটার একটা ব্যাটার করি, তার মধ্যে এটাকে মানে আপনার ওই মোমোর স্টাফিংটাকে চুবিয়ে তারপরে ক্রাঞ্চিতে ডুবিয়ে জাস্ট ডিপ ফ্রাই করি। মেন ডিশ এইটাই। আর তারপর সার্ভ করার সময় সার্ভটা আমরা অনেকটা করি চিজ সস, একটা চিজ সস হেভি সুন্দর লাগে, চিজ সস আর উইথ মেয়োনিজ, সার্ভ করার চিজ সস আর মেয়োনিজ। দ্যাট ওয়াজ দ্য মেন ডেজার্ট ইজ ডেস স্মুদি। সচরাচর কলকাতায় খুব কম পাওয়া যায়, এটা অ্যাকচুয়ালি মিডল ইস্ট কান্ট্রির ফুড, মিজিকানি ডেজার্ট। আফটার এগুলো ইউজ করে মিল্ক আর খেজুরকে একসাথে ব্লেন্ড করে ওর ওপর আমরা কিছু ইনক্রিডিয়েন্ট মিশাই, আইসক্রিম দিয়ে সার্ভ করি। সসটা হচ্ছে নর্মাল কংক্রিসিটি তৈরি হয়, তো নর্মাল মোমো যে সস হয় তো ডিফারেন্স একটু হলো, একটু ডিফারেন্স মানে যদি কেউ এসে খেয়ে থাকে তো বুঝতে পারবে যে অনেকটা বাইরে অন্যরকম চেঞ্জ। দ্যাট ওয়ান দ্য সুইট চিলি মোমো, তো দ্যাট ওয়ান দ্য এভরি ওয়ান নো দ্য সুইট চিলি সস হাউ টু মেক। আমরা সব নর্মাল যেরকম করে সেরকমই করেছি, কিন্তু স্পেশালি হচ্ছে আমরা ওপরে একটু হানি অ্যান্ড হোয়াইট সিসমি দিই ফ্লেভারটা অ্যান্ড টেস্টটা গ্রো করার জন্য। এভরি ওয়ান নো দ্য ক্যাপিচিনো বা মোকাচিনো ইজ নো দ্যাটস ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা দেখেই না একদম মানে কি বলবো, একদম ভালোবাসা ভালোবাসা ব্যাপার। এটা দেখে জানিস অনেকটা ওই কি বলে আচার খেয়েছিস ওরকম দেখতে লাগছে। ও আই সি, না সেসমে দিয়েছে বললো তো, শেফ তো বলেই গেল আমার। ট্রাই করি একটু আমি ভাই এরকম করেই খাই, স্পষ্ট কথা। চামচ দিয়ে বাঙালি খায় কখনো? বাঙালি খায় হাত দিয়ে না, একটু ভিডিও বানাচ্ছি ইউটিউবে, একটু ম্যানেজটা রাখতে হবে না। ভিউয়ার্সরা কী ভাববে? তাহলে ভিউয়ার্স কী ভাববে? আবার কী ভাববে? ভিউয়ার্স তো আসবে, সে খাবে তো। অসম সেটা ট্রাই করবো, খাইয়ে আর খাই ওইটা খেয়ে দেখ একটুখানি, এটা খাবে আর হারিয়ে যাবে। আমি কী বলবো, মুখে লেগে থাকার মতো মানে খাবে না, এখন খাবে না, ঘুরে আসবেন আর খেয়ে যাবেন। আমাকে একটু দেবে, একাই খেয়ে নিলি, ওখান থেকে করছি, ঠিক আছে ধরছি। বেশ, চিলির সাথে একটা সুইটনেস ব্যাপার আছে, হানির হানিটা অ্যাড করা হয়েছে যেহেতু উনি বললো এসে। নমনীয় একটা ক্রিস্পি ব্যাপার আছে, ক্রিস্পি প্লাস মুচমুচে ব্যাপারটা, মুখে পড়লে একবারে ওখান থেকে এখানে যাচ্ছে, একবারে মনে হচ্ছে কি আলাদাই জান্নাত। ভালো, আচ্ছা খেলি তো, তো বল খাবার ব্যাপারে কেমন কেমন লাগছে? এটা বেশ মানে প্রচণ্ড ক্রিস্পি আছে, মাংসটা মুখে খালি মেল্ট হয়ে যাচ্ছে, এটা খুব ভালো লাগলো আমার। সেটা ঝালঝালের মধ্যে স্পাইসি জিনিসটা খুব ভালো লাগছে আমার। আর এই যে আর উপরে সসটা দিয়েছে ওটা আরো মেয়োনিজটা আর ক্রিম সসটা যেটা শেফ বলে গেলেন এটার জন্য আপনারা মিক্স হয়ে অসম অসম ওই কথা অসম খুব ভালো লাগছে। যদি একবার টেস্ট করো আর সসটার সাথে আমরা কিছু একটা দিতে চাই, যদি সসটা শুধু আমাকে শুধু দিন আমি পুরোটা খেয়ে নেব এমনি, এত সুন্দর লাগছে জিভে লেগে থাকার মতো। হ্যাঁ মানে কাটো খেতে কেমন হবে বল, তুই বল। এটার মধ্যে মানে একটা স্পাইসি ব্যাপার আছে, ঝালঝাল ব্যাপারও আছে, মানে মিষ্টি ব্যাপারও আছে, মানে হানিটা দিয়েছে যেহেতু একটা মধু দেওয়া আছে ওর উপরে, আমাদের মধ্যে যে সেসেমে সিডটা দেওয়া আছে ওটার সাথে এই যে মাংসটা একটা মিশ্রণটা একবার মানে খাওয়ার পর
মানে তুমি নর্মাল যে মাংস খাও তুমি বাড়িতে সেরকম সেরকম কোনো ফিলিংই আসবে না, মানে এটা একটা অন্যরকম, মানে জাস্ট কী বলবো, মানে বলে বোঝানোর মতো কিছু নেই, মানে আমি পাখলুম, খুব ভালো, খুব ভালো লাগছে, মানে অসাম, এই মানে পুরো মুখে লেগে থাকার মতো। সো মোমো স্টেশন আসলে মোরাপ ক্রাঞ্চি অ্যান্ড সুইট চিলি মোমো, এই দুটো আমাদের রেকমেন্ডেশন থাকলো, মাস্ট ট্রাই, খাবে এই দুটো, মাস্ট ট্রাই, আর বারবার আসবে আর মনে করবে, বাকি অন্য জিনিসও ট্রাই করবেন, আমাদের এত কিছু তো খাওয়া সম্ভব না একদিনে, বাট এই দুটো মাস্ট, আমাদের রেকমেন্ডেশন রইল আপনাদের কাছে। অন্য কিছু খেয়ে যদি ভালো লাগে তাহলে আপনারা জানাবেন কমেন্ট করে যে সেগুলো আমাদের ভালো লেগেছে, আমরা খেয়েছি। সো এবার স্মুদিতে যাই, দেখি এটা কেমন আছে, স্মুদিটা ট্রাই করি, স্মুদি সরা একটু, হ্যাঁ তারা এক থেকে দাঁড়া, তুই সরা আমি এখান থেকে খেয়ে নাও, হ্যাঁ এটা লম্বা করে দিচ্ছি, আচ্ছা তুই দে দাও আমাকে, এটা দেখে না একটা মানে, আচ্ছা আমি ফার্স্ট ট্রাই করছি, প্রেজেন্টেশনটা অসাধারণ, প্রেজেন্টেশনটা প্রতিটা প্রতিটা খাবারের প্রেজেন্টেশন খুব ভালো, আচ্ছা আমি খেয়ে দিচ্ছি, একদম মানে চকলেট ব্লাস্ট বলতে পারে মুখের মধ্যে, মানে স্পাইসি খাওয়ার পর স্মুদি চকলেট, ঠিক আছে এক চুমুকেই চকলেট, খুব ভালো লাগছে, এটা খাবে মানে ডেটসটাকে ব্লেন্ড করা হয়েছে, খেজুরটাকে ব্লেন্ড করার পর ভালো লাগছে, বেশ অসম, মানে স্পাইসির পর মিষ্টি মিষ্টি ভাব, যে কেমন লাগে চকলেটের মধ্যে, দারুন, এর মধ্যে খেজুর রয়েছে, এবার মোকাচিনো হচ্ছে, সব মোকাচিনোটা খাই, মোকাচিনো ভিডিওতে অনেক লম্বা হয়ে যাচ্ছে, বেশি দেরি করা যাবে না, লোকজন আবার মোকাচিনো একটা সরিয়ে দিচ্ছি, হ্যাঁ তো এটা মোকাচিনো না, এটারও মোকাচিনো, ঠিক আছে প্রতিটা ফুডের প্রেজেন্টেশন অসাধারণ, সো এটা দেখি একটুখানি মিক্স করে, জাস্ট একটু টাইম, হ্যাঁ একটু দে ভাই, সব খাবি না কিন্তু, আরে যা নিতে দে, এত দারুণ খাবারটা খেতে দে, একটু পারে টাইমও দিচ্ছে না কি রে, ট্রাই করতে দিবি তো, ক্রিমটা যে ভাসছে না দারুণ লাগে, মানে এত সুন্দর, এটা এদের লেটেস্ট ইনোভেশন, খুব ভালো লাগছে, বলুক না তুই বল কিছু, আমি একা বলবো নাকি, তোর ব্লগ ভাই তোর চ্যানেল, তুই বল কিছু, কফি খেয়েছো, কফিতে কোনো চলন তো খাবি, হ্যাঁ আসবেন খেয়ে যাবেন, সবসময় মনে রাখবেন জিনিসটা, মোকাচিনো জিনিসটার নাম, ঠিক আছে ব্যাপারটা আছে না, ওটা সাথে মিশে গিয়ে একটা আলাদা লেভেলের, মানে কিছু বলবো না, আপনি আসে খাবেন, ঠিক আছে আমাদের কথা শুনে লাভ নেই, এসে খেয়ে যান, এসে খেয়ে যাবেন, দেন চ্যানেল ভিডিওতে কমেন্ট করুন কেমন লাগলো, আমরা জানতে পারবো, ভালো লাগবে, খেলে তো আপনার ভালো লাগবেই, আপনি তো বলবেন আপনার ভালো লাগে, আপনি খাচ্ছেন তো আসবেন এখানে এসে খাবে, তো খাওয়া দাওয়ার আগে একটা লাস্ট কথা বলে নিচ্ছি, তো আমার বন্ধুর একটা চ্যানেল আছে হেলথ কনসিয়াস, ও খুব, তো ও হেলথ রিলেটেড ভিডিও বানায় ভালো করে, আমি কন্টিনিউ করছি, ঠিক আছে ঠিক আছে, এটা আমার উপর, সো বং ট্রাভেলারের চ্যানেল দেখার পর খাওয়া দাওয়া করার পর যদি মনে হয় নিজের হেলথ মেনটেন করার জন্য কিছু করা উচিত, সেটা অবশ্যই করা উচিত, করবেন আপনিও আশা করব, সো আমার চ্যানেল হচ্ছে হেলথ নেশন, ওটাকে চেক আউট করুন, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে, ভিডিওগুলো দেখুন, আপনি পুরো ফ্যামিলিকে দেখান, কারণ আমি শুধু এখনকার দিনে ইউটিউব চ্যানেলগুলো বেশিরভাগ মাসেল বিল্ডিংয়ে মানে জেনারেল হেলথের উপর সবাই ফোকাস করে না, আমি সব কিছু করবো, ভিডিওগুলো চেক আউট করুন, ভালো লাগবে, আর এই ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করুন, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করুন, আর সাবস্ক্রাইব করুন অন্য ভিডিও দেখার জন্য, সো আজকের জন্য বাই, আমরা খাবো, দেখতে অবস্থা খাবো, সো বাই, টাটা।